এইটা শুধু সিলেটের গর্ব না, আপনার এই মাদ্রাসার গর্ব না, সারা বাংলাদেশের গর্ব। আমি আমার ইমাম সাহেবকে বলেছি যে আমিও যাতে জাতীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো পুরস্কার পায় তার জন্য আমি তদবির করব, কারণ এটা আমাদের জন্য একটি বড় গৌরবের বিষয়। আমাদের অত্যন্ত গুণী সেই হাফিজ আবু তালহাকে ধন্যবাদ জানাই, আর আমি আপনাদের সবাইকে বলব ওকে জানি আপনার দাঁড়িয়ে সম্মান দেন, যাতে অন্যরা বসে যাতে অন্যরা উৎসাহিত হয়। আমার ইসলামের একটি বড় শিক্ষা হচ্ছে জ্ঞান, জ্ঞান। আপনারা এখানে অনেকেই ছাত্র এবং এটা আপনাদের খুব সৌভাগ্য এই জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে। জ্ঞানটা এমন হবে যে পৃথিবীর বিশ্বটাই আমার একটি বিদ্যালয় এবং সেইটা চোখ মুখ খোলা থাকলে আমাদের জ্ঞান অর্জনে অনেক সহজ হবে। মহান প্রভু ইচ্ছে করুন দুনিয়াতে শুধু মুসলমান তৈরি করতে পারতেন, তিনি সেটা করেন না, বিভিন্ন ধর্ম বর্ণ মতামতের লোক তৈরি করেছেন, তার থেকে একটা শিক্ষার বড় একটা খোরাক আমাদের দিয়েছে। আর জ্ঞানের প্রতি আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত, কারণ আপনারা যদি দেখেন মহান আল্লাহ তাআলা যখন মানব জাতি সৃষ্টি করার কথা চিন্তা করে, ইমাম সাহেব আমাকে কারেক্ট করবেন যদি ভুল হয়, যে যখন সৃষ্টি করেন তখন বলা হলো যে আমি একটা আপনার এই মানুষ তৈরি করব, তাকে রক্ত মাংস মাটি কাদা দিয়ে আমি একটি মানুষ তৈরি করব। সবাই বললো যে হে আল্লাহ তুমি শ্রেষ্ঠ, তুমি সর্বজ্ঞানী, অবশ্যই তুমি যা ভালো মনে করো সেটি করবে। তিনি মানুষ তৈরি করলেন, কাদা মাটি দিয়ে মানুষ তৈরি করলেন। তৈরি করে কে কে লেন? সেই আদম সন্তানকে তিনি বিশ্বে সব রকমের জ্ঞান দিলেন, সারা ইউনিভার্সে শিক্ষাটা দিলেন। সব জ্ঞান দেওয়ার পরে আল্লাহ পাক বললেন হে ফেরেশতা রাজি, তোমরা আদম সন্তানকে সেজদা করো। আমরা জানি আমাদের ধর্মে সেজদা নিষিদ্ধ, আল্লাহ ছাড়া আমরা কারু কাছে সেজদা করি না, কিন্তু সেখানে আল্লাহ বলছেন যে তোমরা একে সেজদা মানে সম্মান করো। তার মানে কি? এই এলিম এই জ্ঞানী লোকটাকে সম্মান করো। সুতরাং আমাদের বড় শিক্ষা যে আমরা জ্ঞান অর্জন করবো। রসুল নিজেই বলেছেন তৎকালীন সময়ে আরব দেশ থেকে চায়নায় যাওয়া বড় কঠিন, বলেছেন তোমরা জ্ঞান অর্জনের জন্য তোমরা চায়নায় যেতে পারো, তোমরা চায়নার মতো কঠিন জায়গায় যাবে জ্ঞান অর্জনের জন্য। আর বলছেন কি, জ্ঞানের রক্ত শহীদের রক্তের সময়, তাই না? সুতরাং আপনারা এই জ্ঞান শিক্ষার একটা ভালো উপযুক্ত সুযোগ পেয়েছেন, তাকে ব্যবহার করেন, তাকে কাজে লাগান, এমনভাবে কাজে লাগাবেন যাতে আমরা গর্বিত হতে পারি আর আপনারা প্রত্যেকে এক একটা নক্ষত্রের অবস্থানে যেতে পারেন। আল্লাহ আমাদের মধ্যে যা যা দেওয়া সব দিয়ে দিয়েছেন, দুই চোখ মুখ হাত পা একটি বড় ব্রেইন সব উনি দিয়ে দিয়েছেন। মহান সৃষ্টিকর্তা আমাদের যা যা দেওয়া সব দিয়েছে, এখন প্রয়োজন হচ্ছে যে সেই যে নামত আমরা পেয়েছি সেইগুলি উত্তমভাবে কাজে লাগানো, এবং কাজে লাগানোর সময় হচ্ছে আমাদের এই জীবন। আগে কি হয়েছিল না হয়েছিল ফরগেট ইট, পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ এ মিস্ট্রি, প্রেজেন্ট ইজ এ গিফট অফ গড, বর্তমান হচ্ছে আল্লাহর একটি রহমত, সেই রহমতকে কাজে লাগাবেন। যদি এটা সত্যিকারকে কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ আপনারা এক একটা নক্ষত্র হবেন, আপনারা আমাদের দেশের জন্যে দশের জন্যে পরিবারের জন্যে এই আবু তালহার মতো সম্মান বয়ে নিয়ে আসবেন, আমি সেই আশাবাদ করে। আর এই ব্যাপারে যদি কোনো প্রয়োজন সাহায্য দরকার হয় অবশ্যই আমার দরজা সবসময় খোলা থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।